কি হলো বৌদি, কথা বলেছো? না মেঘনা দিদি, কথা তো হয়নি, কিন্তু ভালো খবর আছে। মানে আমি কাদম্বরী দিদির ঘরে গিয়েছিলাম, উনি ওনার বান্ধবীর সাথে কথা বলছিলেন, আপনার ছেলেকে ওনার খুব ভালো লেগেছে। চলো এই সুখবরটা সবাইকে দিয়ে আসি, চলো। এত বড় কথাটা তুই আমাকে না বলে ওই সন্তুরিকে বললি কি? ভাই আর মেঘনা তো তোদের বিয়ের দিনও ঠিক করে ফেলেছে, আসছে 15 জুলাই। তোমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হবে, তুমি একদম চিন্তা করো না এক্ষেত্রে, কোনো রকম কসুর করবো না আমি। বাবা এই বিয়েটা আমি করবো না।